সুধী দর্শক, বেলা সারা বেলা অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমরা গত পর্বে চলচ্চিত্র প্রযোজক, পরিচালক এবং চলচ্চিত্র অঙ্গনের কিংবদন্তি নায়ক নায়করাজ খ্যাত অভিনেতা রাজ্জাকের জীবনের গল্প শুনছিলাম। তার পুরো জীবনের গল্প আমরা শেষ করতে পারিনি, অনেকটাই বাকি রয়ে গেছিল। আসুন তার জীবনের বাকি গল্পটা শুনি। অভিনয়ের জগৎ যেটা আর কি, মানে চলচ্চিত্র, টেলিভিশন, বিশেষ করে চলচ্চিত্র, একজনকে কেউ চেনে না, কিন্তু রাতারাতি বিখ্যাত হয়ে যাবার সুযোগ আছে। বিখ্যাত হয়ে যাবার পেছনের কারণ থাকতে হবে। একেবারে যদি আপনি আননোন হন, ইন্ডাস্ট্রিতে আননোন হতেন, কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে। আমাদের ওই সময়ের আমি কথা বলি, আমার আনোয়ার হোসেন, শওকত আকবর, হাসান ইমাম বা যারা ছিলেন, সব শাহরুখ আক্তার থেকে ছিল, যত হিরো ছিল, সবার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ছিল। এরা কিন্তু সবাই স্টেজ থেকে এসেছিল। আমিও স্টেজ থেকে এসেছি, এটা অভিনয়ের অভিজ্ঞতা আমার ছিল। অবশ্যই অভিনয়ের অভিজ্ঞতা ছিল, ক্যারেক্টার সম্বন্ধে একটা আইডিয়া ছিল। কারণ আজকের ছেলেদের কিন্তু এটা কিছুই নাই, না না অভিনয়ের আইডিয়া হঠাৎ করে চলে আসে, না ক্যারেক্টার আইডিয়া, আমি ক্যারেক্টারটা কী করবো। কারণ আমি এত নাটক করেছি, এর মধ্যে একটা নাটকের সঙ্গে আমার ছবির চরিত্র মিলে যাচ্ছে, আমার সিনসিয়ারিটি আছে কিন্তু ওই চরিত্রের প্রতি। কিন্তু এখন আমি আসছি, আমাকে নিয়েছে আজকে, আমি একটা ছেলেকে নিলাম, তুমি হিরো, সে ভাবছে আমার চেহারা দেখে নিয়ে নিল, আর কিছু দরকার নেই, সে আর কিন্তু কিছু করছে না। তার একটি, যার জন্যে আমাদের পর, আমি বলি আপনাকে, আমার শ্রদ্ধেয় যে ভাইগুলো ছিল, বড়ো ভাইগুলো ছিল, তাদের দেখে আমি শিখেছি তারা কী কষ্ট করেছে। রমন ভাই, খলিল ভাই, আনোয়ার ভাই, শওকত আকবর ভাই, হাসানি ভাই, এরা কত কষ্ট করেছে, কত মানে এদের কষ্টের শেষ নাই। কারো অভাব ছিল না, না খেয়ে কেউ ছিল না, কিন্তু কষ্ট করেছে, তাদের আর ব্যাকগ্রাউন্ড ছিল, সবাই কিন্তু নাটক থেকে এসছে, সবাই কিন্তু নাটক থেকে এসছে। তাদের পরে যখন আমি এলাম, বা আমার সঙ্গে কয়েকজন এলো নাটক থেকে, আমি এলাম, কিন্তু আমার অভিজ্ঞতাটা কাজে লাগলো যে আমি হচ্ছে কোথাও বাড়ি খেয়েছি, আমি এক জায়গায় থেকে আরেক জায়গায় এসেছি, অনেক কষ্ট করেছি, ওটার থেকে আমাকে উদ্ধার পেতে হবে, এটা ওটা জিত ছিল, প্লাস অভিজ্ঞতা ছিল, বাছাই করে ছবি করেছি। সবচেয়ে আমি সিনসিয়ার ছিলাম আমার চরিত্রের প্রতি, আমার পরিচালকের প্রতি, আমার ক্যারেক্টারের প্রতি। নীলাকাশি যে একরকম ক্যারেক্টার, মনোমতি আরেকরকম ক্যারেক্টার, অবুজবুর আরেকরকম ক্যারেক্টার, দুই ভাই আরেকরকম ক্যারেক্টার। তো এই যে চেঞ্জগুলো আসছে পরিচালকদের সঙ্গে আমার আলাপে, এগুলো এখন কিন্তু পাবেন না। এখন ঢালাও করে সেই পিস্তল ঝুলানো আছে, মারামারি হচ্ছে, গান হচ্ছে, বাস শেষ, অভিনয় কিন্তু নাই। কারণ আগে আমরা ইমোশনাল কোনো সিন করতে গেলে আমাদের হলের মধ্যে মানুষে কাঁদত, তারা ইমোশনাল হয়ে যেত। আর এখন ইমোশনাল শুরু হলে ছেলেমেয়েরা সব বাথরুমে যাচ্ছে, গান শুরু হলে বাথরুমে যেত, গান উপভোগ করতো, কারণ গানের মধ্যে নাই কিছু। তো এই যে এটা আমরা দিতে পারছি না, যেটা আমরা করেছি, আমরা একসময় উত্তম করে ছুঁই বলেন, জারি বলেন, দিলীপ কোচ বলেন, আমরা উপভোগ করেছি, আমরা ভেতর ঢুকতে পেরেছি, এখন তো ঢুকতে পারছি না। সবচেয়ে কথা আমি বলি আপনাকে, এদের ভালোবাসা ছিল, জয়ীরান সাহেব, কাইজয়ী সাহেব, সাউদ্দিন সাহেব, কামালামি সাহেব, সুভাষ দত্ত, এরা যারা পরিচালক ছিল, এক সে এক জেনিয়াস। এই যে আপনি একটু আগে বললেন যে কোমরে রিভলভার ঝুলানো, এটাই মানে এখন ব্যাপার হয়ে গেছে, মারামারি, ফার্স্ট মারামারি। আপনি এই ধরনের ছবি করেছেন? করেছি, আমি বাধ্য হয়ে করেছি, কারণ যখন দেশ স্বাধীন হলো, টোটাল লাইফটা ফাস্ট হয়ে গেল আমাদের। স্বাধীনতার পরে কিন্তু আমাদের দেশের ছেলেদের ভীষণভাবে ফাস্ট হয়ে গেল, তখন আর কিন্তু ওই স্বাধীনতার পরের ছবি নিয়ে আমরা পরে কথা বলি। তার আগে আমরা একটু আসি যে সময়টায় আপনি প্রথম ছবি করলেন, 1966 সালে বেহুলা দিয়ে আপনার যাত্রা শুরু হলো। ওই সময় থেকে কিন্তু আমাদের দেশের রাজনৈতিক পট পরিবর্তন কিন্তু খুব দ্রুত শুরু হলো। বঙ্গবন্ধু 6 দফা দিলেন, 6 দফা দিকে পরবর্তী সময় ছাত্ররা 11 দফা দিলেন, এবং সব মিলে বঙ্গবন্ধুর নেতৃত্বে গোটা বাংলাদেশ একটা বিশাল আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতার দিকে অগ্রসর হচ্ছে। তখন অবশ্য আমরা বুঝিনি যে শুরুতে যে স্বাধীনতার দিকে অগ্রসর হচ্ছি। যাই হোক, তো এটার প্রভাব তো চলচ্চিত্র পড়েছিল, তখন চলচ্চিত্রে কিছু ব্যক্তি ছিল যারা এর সঙ্গে জড়িত ছিল, জয়রাজ সাহেব জড়িত ছিল, সাউদ্দিন সাহেব জড়িত ছিল, বা আরও অনেকে ছিল, আমরা মোটামুটি ছিলাম যখন এখানে শুরু হলো 69-এ ননকে অপারেশন শুরু হলো, তখন আমরা ইনভলভ ছিলাম, যোগ দিয়েছি স্বাধীনতার। তখন উনি জয়ের গিয়ে তো কিছু লোকে তো পোকা কামড়ায় না মাথার মধ্যে,
যে শেখ সাহেব একদিকে এটা করছে, ভাষা আন্দোলনের পরে এটা হচ্ছে, স্বাধীনতার মোটামুটি প্রিপারেশন হচ্ছে, শেখ সাহেব কেন এটা বলছে এটা চিন্তা করা হচ্ছে, এর মাঝখানে জয়ী ভাই সাহেব বলো যে ডাক্তার ওনার একটা সিস্টেম ছিল কি জয়ী সাহেবের, ওই উনি কোনো কিছু করার আগে ওনার বাসাতে একটা মিটিং হতো, ওনার নিজস্ব লোকগুলো নিয়ে আমি আসতাম, নায়িকা থাকতো বা অন্য আর্টিস্টরা থাকতো, রাইটার থাকতো, সব কটা নিয়ে মিটিং করি যে আমি একটা জিনিস চিন্তা করেছি, আমজাদ স্যার থাকতো, কী চিন্তা করেছেন, আমি একটা ছবি বানাবো, তো ছবি তো আপনি বানাচ্ছেন, তার আগে মনের মতো বউ বানিয়েছেন, কখন একটু অন্যরকম ছবি বানাবো, উনি সাবজেক্টটা দিল এই জীবন থেকে নেওয়া। শুনে বললাম খবরদার আপনি এমনি তো ওদের নজরে আছেন, মাঝখানে গোষ্ঠী শুদ্ধ আমরা যাবো না, চিন্তা করেন না, ধরার ক্ষমতা নেই। আফজল সাহেবকে ক্যামেরাম্যান আফজল সাহেবকে নিয়ে এলো, সবাই বললো বলছে দেখো জয়সি আফজল সাহেব তার বন্ধু মানুষ, আমরা কিন্তু মোটামুটি এটা করুক কিন্তু এটা না না ঠিক আছে আর আমি আছে কায়দা করছি। তার মাথায় তখন ছিল স্বাধীনতা যুদ্ধ, দেশ স্বাধীন হবে, আমরা এখানে আইব খানের আন্ডারে ফেসে আছি, এই তার সাবজেক্ট তার মাথায় কী করে এলো, ডে নাইট বসে পুরো স্ক্রিপ্টটা কমপ্লিট করে জীবন থেকে নেওয়া, কমপ্লিট করা মানে ফ্লোরে চলে গেলাম আর তার কথা শোনে না এমন কোনো কথা লোক নাই, এ বিশ্বাস সাদিকুর রহমান সাহেব এমডি বলে ঠিক আছে করে আমার দেখা যাবে, এই আমরা জীবন থেকে না শুরু করলাম। তখনকার দিনে আমি আপনাকে বলি এটা খুব সাহসী একটা উদ্যোগ ছিল, সাহসী মানে কি 3 নম্বর ফ্লোরে আমি শুটিং করছি আমার এখনও মনে আছে, হঠাৎ বেলা 11টার দিকে পুরো 3 নম্বর ফ্লোর পাকিস্তান আর্মি ঘিরে ফেললো, এক মেজর নামলো, জহিরান সাহেবকে ডাকলাম, হিরোকে আমাকে আনলো, চলেন ক্যান্টনমেন্টে নিয়ে গেল, জহির ভাই সাহেব বায়াস কী তর্ক কী বলে তুমি এন্টি পাকিস্তানি ছবি বানাচ্ছ, জহির ভাই তো পেটে লোক হতে পারে ফাটাফাটি বলে যে আমি এন্টি বানাচ্ছি আর ফেভারে বানাচ্ছি, তোমার সেন্সার বোর্ড আছে আমি ছবি বানাই, তুমি সেন্সার আমাকে আটকাও, যাক তর্ক তর্ক বলে যে বি কেয়ারফুল, এই ছবি শুরু শেষ করলাম আমরা, আমরা সত্যিই আসব যেহেতু ব্যাটার পাকিস্তানিরা অতটা বোঝেনি যে ওই যে রসন জমিল ভাবি যে আইব খান আর অমুক যমুক, আমি যে স্টুডেন্ট লিডার আনানো হচ্ছে যে শেখ মুজিবের ক্যারেক্টার করছে কিন্তু কেউ বোঝেনি, ছবি রিলিজ হলো সেন্সার আটকালো, আবার সেন্সার ছাড়লো, ছবি রিলিজ হলো আবার ব্যান্ড হলো, স্টুডেন্ট মুভমেন্ট হলো, ছবির তো একটা স্বাধীনতার যুদ্ধের দলিল বলা যায় জীবন থেকে নেওয়া, এই যে ডিসপারেটলি ছবিটা তো খুব মানুষ দেখেও ছিল, আরে বাপরে বাপ এমন কোনো লোক নাই যে জীবন থেকে নেওয়া দেখেনি, তো স্বাধীনতা যুদ্ধের সময় এটা পশ্চিমবঙ্গে চলেছে পাড়াতে পাড়াতে ছবিটা চলেছে, এই ছবি জীবন থেকে নেওয়া একটা প্রিন্ট ওই চিত্তবর্ধন নিয়ে চলে গেছিলো সে ওপর দেখিয়েছে, ওরা তিত্তর চিন্তায় দেশের প্রতি তাদের টান ছিল ভালোবাসা ছিল এটা করেছে। এখন তো মুক্তিযুদ্ধের ওপরে ছবি কিন্তু আমি একটাকেও আমার পছন্দ হয়নি সোজা কথা বলি, কিছু নাটক আপনারা করেছেন ভালো লেগেছে, আপনি কিছু করেছেন ভালো লেগেছে, কিন্তু মুক্তিযুদ্ধের ওই ছবি আজ পর্যন্ত কিন্তু ওইভাবে ঠিকঠাক, আমি আপনার সঙ্গে একমত, এক মানে যুদ্ধ গেলে গ্রেনেড ফোটাচ্ছে আর ট্যাঙ্ক চালাচ্ছে, মুক্তিযুদ্ধের ছবি যে গল্প জানি গিয়ে স্বল্প শুনেছি যা দেখেছি, আমি তো একবার বরাবরের হাউস অ্যারেস্ট স্বাধীনতা যুদ্ধের সময় আমাকে বাড়ির থেকে তুলে নিয়ে গেল, 25 মার্চ রাত্রে কোথায় ছিলেন, বাড়িতে ছিলাম, বাড়িতে এসে তখন বাড়ি কোথায়, গুলশানে, গুলশানে এই বাড়িতে, গুলশানে এই বাড়িতে উঠেছি আমি, তখন আমি তো 60-70 বাড়িতে উঠলাম, তারপর একটা গণ্ডগোল হলো, একটা মারামারি হলো, জহির ভাই আমাকে বাড়িতে তুলে নিয়ে গেল ওরা কাইকটুরি বাসায়, বললো আপনি এখানে থাকবেন, উনি এত আমাকে ছেলের মতো জানতেন, তো মারামারি কেন, আর্মিদের সঙ্গে আমার একটা গণ্ডগোল হয়ে গেছিল, ও আচ্ছা, তারপরে আমি তো পারিছিলাম, উনি আমার নিয়ে গেল ওখানে, বললো আপনি আমার বর্দা বর্ধমানে শহীদুল্লাহ কাছে যে রুমটা উনি গেল ধানমন্ডি, আমি ওনার রুমে থাকতাম, ভাবিকে ওটা মনটা বলো যে আপনার নাম যখনই কলকাতায় আমার উনি চলে যাবেন, পরদিন সকালে উনি চলে যাবেন, মানে আমাকে নেন বলে না আপনাকে নেওয়া যাবে না, আপনাকে নিয়ে বাংলাদেশে করতে পারা যাবে না, ওটা কোন সময় এটা এই 25 মার্চের পরে, পরে 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 25 মার্চ পরে, তারপরে আমি বলি হতে পারে আপনি আপনার সাথে যোগাযোগ রাখবো রাখতেন করে, খালি আকাশবাণী থেকে আপনার নাম নিলে জ্যাককে বলে যাচ্ছি ও আপনাকে বাড়িতে দিয়ে আসবে, মানে আবার গুলশান বাড়িতে হলো, তাই সতদিনের মাথায় আমার নাম ওখানে জড়িয়ে এখান আগরতলায় আমাকে নিয়ে গেলো, আমাকে আবার আর্মি নিয়ে গেলো ক্যান্টনমেন্টে, 3 বার নিয়ে গেছে আমাকে, তো সেই নিয়ে মানে আর্মি আপনাকে কেন নিয়ে গেছে মানে নিয়ে কি, আমি কলকাতায় গেছি বলো, তুমি কলকাতায়
তাহলে আমাকে তো তোমার লোক আমার বাড়ি থেকে আনলো। আকাশবাণীতে নিউজ হচ্ছে সি রাজ্জাক এখন বিখ্যাত চলচ্চিত্র শিল্পী, কারণ আগরতলা এসে তার অত্যাচার করে যেই তোমরা শুনেছে আমাকে তুলে নিয়ে গেছে। তো এইসব ইতিহাস স্বাধীনতা যুদ্ধের সময় বাড়ি বাপরে বাপ ওই সময় নয় মাস কীভাবে সময়। আমি হাউসদারি ছিলাম মোটামুটি, আমার উপরে নজরদারি ছিল, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে আমাকে নিয়ে। যখন প্রচণ্ড মারামারি মারছে আমাকে মেরেছিল ওই বনানীতে, ওতে কড়াবে বেঁচে আসি আমি। তারপরে এই ঘটনা জহির ভাই আমাকে নিয়ে যায়, যত দেখে দেশে থেকে যা পারার পেরেছি। আমি বাড়িতে থেকে বাড্ডার থেকে তখন গুলশান ঢুকতে খুব সুবিধা তো ছেলেদের, মুক্তিযুদ্ধের ছেলেদের, আমি যতদূর পেরেছি তাদের সঙ্গে একটা লয়াজ ছিল, কলকাতায় জহির ভাইয়ের সঙ্গে আমার যোগাযোগ ছিল। দেশ তো স্বাধীন হলো, তারপরের অবস্থাটা শুনি। স্বাধীনতার পরে তো আমরা একটা বিরাট চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেলাম। ফিল্ম স্বাধীনতার পরে কি জহির ভাই যখন ফিরে এলেন তখন দেখা হয়েছিল আপনার সঙ্গে? আমার সাথে দেখা করেছিল, আমার জীবনে একটা বিরাট ট্র্যাজেডি। আমি জহির ভাই ফিরে আসার সাথে আমি গেলাম ওনার বাড়িতে, লোকটা তখন পাগল হয়ে আছে, বর্দা বর্দা বর্দা, মানে শহীদুল্লাহ তাকে কোথাও না খুঁজছে তিনি, খুঁজতে খুঁজতে একটা সময় আমার বাড়ি উনি খুব আমাকে এমন আড্ডা মারা, মানে অনেক বেশি কিছু হলে কিন্তু ওরা আমাকে ধরতেন, গাড়িতে করে ঘুরতেন, কথা হতো বাড়িতে এলো কী ব্যাপারে, পরে আমি কী করবো, আমি একটু শান্ত হন, দেখেন তাকে নিয়ে গেছে চলে। অথচ সবচেয়ে দুঃখ আর কি, বর্দা আমাকে যুদ্ধ যেদিন প্রথম লাগলো এয়ার অ্যাটাক হলো, বর্দা আমার ফোন করছে, রাজ্জাক কী অবস্থা হলে, পরে সিঁড়ির তলায় সিমেন্টের বস্তার সাথে করে থাকবে, বাইরে তুমি গেটে তালা লাগিয়ে দাও, যদি তোমাকে কেউ ডাকতে আসে বলো তুমি বাড়িতে নাই, সে আর্মি হোক বিডিআর হোক অমুক হোক কেউ, আমি কেন বলে না তুমি বাড়িতে নাই। যে লোকটা আমার ওয়ার্নিং দিল, তো আমার উল্টো দিকে একজন থাকতেন মিস্টার আমেরিকান, মিস্টার বার্কুইন এখন মনে আছে, তার আমি বললাম যে চাবি রাখো, দেখো এ বোধ পরে কেন বলতো ওপর যাচ্ছে আরে, তো তখন আমার আসছে খান সেনারা এটা বদ আলবদ পাদা খুঁজতে আসতো, তাহলে উনি এখানে উনি স্যারাটা নটার আছে। এই শহীদুল্লাহ কথাকে যখন ডাকলো তিনি তাদের সঙ্গে বেরিয়ে চলে গেল। স্বাধীনতা পরে শুনলাম তিনি নাই, গেলাম বাড়িতে কান্নাকাটি, জহির ভাই এলো, পাগল হয়ে গেল জহির ভাই একদম ভাববেন। একদিন বাড়ি গেল রাজ্জাক, কেউ যে চলেন প্লিজ একটু আপনি টান, আপনি চলেন চলেন কলকাতায় যাই, করে বলে যে আম্মারা বলছে যে লোকটা জীবনে কোনোদিন ধর্ম টর্ম মানত না আজ বিশ্বরীফ যাবে। আমি চলে দুটো গাড়ি পারমিশন উনি নিয়ে এলো, পরে আপনারও যাওয়া দরকার, ওখানে লোকজন সব আপনাকে খুঁজছে আপনাকে, তো জার্মিটা যেহেতু ওমেন রোডে আমাকে পিটিয়েছিল না, তো একটা রিমার ছিল যে আমাকে মেরে ফেলেছে, কিন্তু ওই আর্মিটাকে আমরা সবাই মিলে মেরে ফেলেছিলাম। গেলাম কলকাতায় উনি দুই গাড়ি নিয়ে, আমরা সেই বজরা নৌকায় করে পার হয়ে কলকাতায় গেলাম। এই যেতে যেতে অনেক কথা বললো যে আমি ব্যাটটাকে খুঁজে পাই, ফিল্ম ইন্ডাস্ট্রি চেঞ্জ করবো, এরকম করে গেল। ওনাকে এক হোটেলে উঠলাম, পরের দিন সব গুজো ডিউটি করে গেলো, ওনার চাচি ছিল, আম্মা ছিলেন, আর খালো তো বাইরে ছিল, গিয়ে অনেক আজবির শরীফ গেল। তো আজবির শরীফতে ফিরে আসে তখন ওদের বকরিদের আগে আগে, তো আমি একদিন পরে কলকাতায় গেছি, আত্মীয়স্বজন সবাই ওখানে আছে, আমি হোটেলে উঠছি, তো উনি ফেরার পরে জহির ভাই আমরা একদম সুচন্দ আমারে বললো যে রাজ্জাক সাহেব আপনি জহিরকে কিন্তু আটকান, নাহলে কিন্তু লোকটা মরে যাবে, কিন্তু পাগল হয়ে গেছে, একদম দাড়ি ফাড়ি রেখেছে, একটা অন্যরকম। রাজি অরুণ রায় ক্যামেরাম্যান ওখানে তখন ছিল, রাজি হয়ে গেল যে এরমা ঈদ করে আমার সঙ্গে উনি ঢাকায় ফিরবেন। আমি ঘুরতে পেরেছি, পরে ফিরে এসে বলছি না আমরা যেতে চাচ্ছি, আমি চলে যাবো কালকে বা পরশু দিন। তা তিন দিন পরে ছিল ঈদ, ঈদ করে আমি যখন ফিরলাম কারফিউর মধ্যে আমি মিরপুর পার হয়েছি, বাড়ির জন গেছি, তো আমার সেক্রেটারি বলছে আপনি এলেন কী করে স্যার কেন, বলে মৃত্যু মিরপুর তো কারফিউ, আমি কেন, বলে জহির সাহেব মিসিং। আমি দৌড়ে গেলাম, এই তো কান্নাকাটি আর পাওয়া গেল না, যাই হোক এটা ঘটে গেল। তারপরে স্বাধীনতার পরে তো বিরাট একটা আমাদের ক্ষতি হয়ে গেল, জহির সাহেব নাই, কী হবে ছবির, ছবির এতে মাঝখানে ইন্ডিয়ান ছবি রিলিজ করার জন্য দৌড়াদৌড়ি করলো, আমরা সব গেলাম বঙ্গবন্ধুর কাছে, না ইন্ডাস্ট্রি চলবে কী করে, তাকে বোঝালাম যে একদিন নমাস চললো কী করে, তিনি বুঝলো বুঝলো তুমি বলছে তারা এখানে কেন বলছে এরা, আমি এরা বলছে এক ধরনের স্বার্থপর আছে স্টার গ্রুপ ওই দুশালী গ্রুপ, ওরা বসতে করে যে রমনা পার্কে যে প্রেসিডেন্ট হাউসটা এখানে উনি তোর বসেন, তখন তো প্রেসিডেন্ট হয়নি, এখানে উনি তোর বসেন, বললো তো উনি আমাদের বলে যে ঠিক আছে ছবি আছে, তোমার একটা ছবি আছে মনের মনের মানুষটা কি বুঝতাম আমাদের ছবি রেডি একদম, আমাকে দিচ্ছি আপনারা 15 দিন সময় দেন, এই ছবি রিলিজ করলাম। উনি ওইখানেই তাৎক্ষণিক বললো
সমস্ত ইন্ডিয়ান ছবির নেগেটিভ আর প্রিন্ট পুড়িয়ে দাও, অস্বীকার করার উপায় নেই, বঙ্গবন্ধুর পুড়িয়ে দাও। তার তোরা কিন্তু কথা দিয়ে ছবি দিয়ে ফিট করে যে ওদের মার লাগার না, ওরা নামাজ কী করেছে জলায়নি ছবি, আজকে নামাজ পরে স্বাধীনতা পরে পরে বলছে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, আরও নামাজ বসুক আমরা দিচ্ছি ছবি। এই তো আমরা একটা একটা ছবি সেট করলাম, তখন আমি দেখলাম যে এখানকার দর্শক ফাস্ট হয়ে যাচ্ছে, একটু স্পিডি ছবি চাচ্ছে। এই স্পিডি করতে করতে আমরা এই যে রংবাজ ছবিটা বানালাম, গান থাকবে, বানাবানি থাকবে, তখন কিন্তু এটা বিপরীত ছবি হয়ে গেছে। আমি যেসব ছবি করি তার উল্টো, হাতে চুড়ি, মদের বোতল, নাচ গান, কাজী জয়টির মধ্যে যে এইসব ছবি চলবো না তোকে দিয়ে, তোকে দিয়ে ইউনিভার্সিটির ছবি বানাতে হবে মনে, আমি দেখা যাক না। এই তারপর আস্তে 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 আপনি দেখেন কাজী ভাই কিছু আর্টিস্ট তৈরি করতে হবে। আমি 66 শুরু করেছি, আজকে 72 চলছে, আমি একার পারবো না, এখন ইন্ডাস্ট্রি বাড়াতে হবে। কিছু আর্টিস্ট তো আর্টিস্ট এভাবে বাড়ে, আমার দেখেন না ছেলেগুলো আছে না, এদের দিয়ে মারামারি করি, হিট করে দেবো, সব হিরো হয়ে যাবে, অ্যাকশন হিরো হয়ে যাবে। হলো তাই ছেলেগুলো ইউজ করলাম, কিছু আরবি টারবি এলাম, সব ক্রিকেট সেট করলাম আমার মোটামুটি। আমি তখন একটু আলাদা ভালো ক্যারেক্টারগুলো ছিল, ওদের ওইগুলো করো। তো ইন্ডাস্ট্রি বিরাট এক জায়গায় আমরা চলে গেছিলাম, স্বাধীনতার আগে যাচ্ছিলাম, সিনেমাটা মার্জিত ছিল, আমরা ভালো ছবি হতো, অল রোমান্টিক ছবি হতো স্বাধীনতার আগে 72 পর্যন্ত। 72 পরে আমরা মোটামুটি একটা অ্যাকশন ধর্মী ছবি, একটু ফার্স্ট ছবি শুরু করলাম, খুব ভালো ছবি চলছিল। তারপরে 75 পরে আমরা যখন দুর্দিনের মধ্যে পড়লাম, আমাদের জাতির পিতাকে যখন হারালাম, সবার খাপটে গেছে। আমার তো বেশি করে আমার তো একটা অনেক ভালো সম্পর্ক ছিল তার সঙ্গে, খুব স্নেহ করতেন, শেখ কামালের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল। আবহনে আমার বাসা থেকে সৃষ্টি হয়েছে, আরুণ টারুণ নিয়ে, আমি ফাউন্ডার ভাইস প্রেসিডেন্ট, কী করবো তখন মাথা খারাপ হয়ে গেল যে এই কী হবে। আমি তো এক ধাক্কা খেয়েছি 64 কলকাতায়, এখানে আবার এসে কী ধাক্কাটা খাবো। বঙ্গবন্ধু জন্মমৃত্যু হলো, তার ফুল ফ্যামিলি আমার বাড়িতে, মনে হচ্ছে আমারই সব শেষ। এই চিন্তা করে আমি মোটামুটি বিষয় করে চলে গেলাম, কিন্তু চলে গেলাম ধর ভাল লাগে না। তারপর এখান থেকে সব বললো টোলা, আবার আসো এলাম, এসে ও ঠিক আছে ইন্ডাস্ট্রিতে চলতে হবে, তিনি ভালোবাসতেন ইন্ডাস্ট্রিতে। তখন তো আপনি নিজেই বুঝতে পারবেন যে 75 পরে কে কী করছে, কারো কিছু করা বোঝার নেই। যাক মোটামুটি সেটেল করে আমরা নিয়ে এলাম। 80 পরে যখন এই যে মানে আওয়ামী লীগের নাইয়ার উচ্ছৃঙ্খল এটা আবার মধ্যে পড়ে গেলাম, তখন নোংরামির থেকে শুরু করে ল্যাংটা ছবির থেকে শুরু করে করাপশন থেকে শুরু করে টোটাল ইন্ডাস্ট্রিকে ভাসিয়ে দিল। তারপর তো তখন আমরা কী করবো, আমাদের মতো লোক তার ওই সব করতে পারবো না। স্বপ্ন ছিল আমি ফুল সারা জীবন থাকবো, ছেলেদের অন্যামের জন্য এই লাইনে। তারপর ইন্ডাস্ট্রি কিন্তু ওরা ফার্স্ট ক্লাস জায়গা নিয়ে গেছিলাম, ওরা 90 তো ছবি প্রযোজনাতেও হাত দিলেন। হ্যাঁ পর্যন্ত যে রংবাজ স্বাধীনতার পরে বললাম না, যেহেতু ফার্স্ট ছবিটা দেখলাম আমি নিজে প্রোডাকশন শুরু করলাম, রংবাজ দিয়ে শুরু করলাম রংবাজ করলাম, বেইমান আপনার নিজের প্রোডাকশন ছিল, নিজের প্রোডাকশন, বেইনাম বদনাম ভালো ভালো ছবি করলাম। কিন্তু যখন প্রযোজনাতে হাত দিলেন তখন কি আস্তে আস্তে অভিনয় থেকে একটু সরে কমে গেল না সরে গেলেন? না আমি প্রযোজনা কিন্তু তখন বছরে একটা করে ছবি করতাম, আমি পরিচালনায় এলাম, কিন্তু যেহেতু প্রোডাকশন করলে অতটা জোর লাগে না, আমি প্রোডাকশন করে গেছি, পরিচালক হলাম আমি অনন্ত প্রেম ছবিতে আমার নিজের পরিচালনায়। সেটা কোন সালে? এটা হচ্ছে 74। এটা একটা ঐতিহাসিক ব্যাপার আছে, আমার এক শ্রদ্ধেয় এডিটর ছিলেন বশির সাহেব, তার প্রোডাকশন ছিল এটা। তো আমি মতো অভিনয় অভিনেতা ছিলাম, পরে ওটাকে বলে যে তুমি ডাইরেকশন দাও, তিনি খুব দুরারোগ্য, আপনি নিজে অভিনয় করেছেন? নিজে অভিনয় করেছি, উনি দুরারোগ্য ব্যাধিতে ক্যান্সার হয়ে গেছিলো, সে জানে আমি ডাক বাঁচব না, তো তার একটা অ্যাসেট দরকার ছিল। আমরা সবাই মিলে চেষ্টা করেছি, ছবিটা বানিয়ে দিয়েছিলাম, লোকটা আজকে নাই, বাস তার ফ্যামিলি ভালো আছে। তারপরে আমি বললাম যে যারা স্টাবলিশ পরিচালক ছিল তারা দেখলাম আস্তে আস্তে একটু অন্যরকম হয়ে যাচ্ছে, ছবি নাই ফার্স্টদের সঙ্গে, ইয়াংদের সঙ্গে পেরে উঠছে না, তো নিজের খিদে মেটাবার জন্যে আমি কিছু ছবি নিজে ডাইরেকশন দিই, পড়াশোনা করি, ভালো ভালো গল্প নিয়ে, যেমন সৈয়দ শামসুল্লাহর গল্প নিয়ে অভিযান বানালাম, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চাপা চাপা ডাকার বউ বানালাম ছেলেকে দিয়ে, বইমান বানালাম, এগুলো একটু ভালো গল্পগুলো নিয়ে, আর যা হচ্ছে হচ্ছে,
সকল কমার্শিয়াল ছবি আছে, কিন্তু নিজের একটা অভিজ্ঞতা নিয়ে কাজে লাগাবার জন্য এইগুলো আমি বানিয়েছিলাম। এই ছবিগুলো কেমন চলেছিল? খুব ভালো চলেছে। আমার প্রোডাকশনে মোটামুটি সব ছবি আপনার সুপার ডুপারই। তাহলে তো একটা জিনিস প্রমাণিত যে মানে শুধু মারদাঙ্গা ছবি সফল হবে এটা তো মারদাঙ্গা ছবি কিন্তু সব চলে না। আমি আপনাকে বলি সেন্টিমেন্টের ব্যাপার যেটা হয়, সেন্টিমেন্ট না হলে বাঙালিকে ধরে রাখা যায় না। বাঙালি দর্শককে হরে নিতে গেলে তাকে হাসাতে হবে, কাঁদাতে হবে। শুধু মারামারি নাচ গান দিয়ে কিন্তু কোনো ছবি আজ পর্যন্ত ওই জায়গায় যায়নি। পৃথিবীর ইতিহাসে নাই, বোম্বে নাই, কলকাতা নাই, বাংলা ঢাকাতেও নাই। যত মাইলস্টোন ছবি কিন্তু সব সোশ্যাল ছবি, সব আপনি হিসেবে করে আনেন, সব আনেন। যেমন আমি বলি আপনাকে এক্সাম্পল দিই, আমি আমার বেইমান ছবি কোনো মানে নেই, সোশ্যাল টোটাল রোমান্টিক সেন্টিমেন্ট, বদলাম ছবি তাই। আমি অভিযান করলাম সোহেব শামসুল্লাহের ছবি, ওটা অ্যাকশন ছিল, উনি বানিয়ে দিয়েছিলেন, তবে অ্যাকশন ছবি খুব কষ্ট হয়েছে বানাতে। পুরো ছবিটা নদীর ওপরে আমরা শুটিং শুরু করেছি, পাগলার থেকে ছাতকে গেছি, ছাতক থেকে শুটিং করতে করতে ঢাকায় এসে ওই বার্জের মধ্যে সুপারহিট হয়েছে ছবি, কিন্তু খুব কষ্ট হলো। তখন আমি বললাম যে আমার রাইটারকে ডাকলাম যে ভাই আমার দ্বারা এটা আমার এত ব্রেনে নেওয়া যাবে না, আমি শরৎচন্দ্রের আমি বৈকুণ্ঠের উইল বানাবো, তো আবার রফিক এটা কী বানাবেন আপনি, আমাকে বানাবো, কয়েকটা চলবে না, আমাকে চালাবো। কালার ছবি করে এসেছি আমি অভিযান, বৈকুণ্ঠের সৎ ভাই নাম দিয়ে আমি স্ক্রিপ্ট রেডি করে আমি ওই মমিন সাহেবের বাড়ি ছিল মানিকগঞ্জে, ওর ওই বাড়িটা নিয়ে ঠিকঠাক করে ওখানে বানিয়েলাম ছবিটা। 18-20 দিনের ছবি বানালাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমি ছাড়া বাকি সব আর্টিস্ট নতুন, সব নতুন আর্টিস্ট দিলাম, নিয়ে ছবি পাঠিয়ে এলাম। তো দেখেন ছবি যেটা ব্যবসার সেন্টিমেন্ট, আমার ওই সব ছবির থেকে ডবল ব্যবসা করলো সৎ ভাই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো আমার ম্যানেজার বলে এটা কী করছো, আমি দেখো ওই তোমার হলের বাড়ি কী বলছে, টিস্যু বাক্স পাঠাতে বলছে মানুষের চোখ বোঝার জন্যে, তো কাঁদাও। তো মারামারি দিয়ে কিন্তু ছবি চলে না, মারামারি চলে একটা শো চলে, মারামারির যারা দর্শক আছে ও একটা শো দেখলো আর যায় না, কিন্তু সেন্টিমেন্টের ছবি যদি হয় সে কিন্তু শো রিপিট করে। আপনি তো বেশ সফল ছবি বানিয়ে যাচ্ছিলেন, কিন্তু তারপরে একটা পর্যায়ে যতটুকু বুঝিয়েই আপনি একটু সরেই গেলেন মনে হয়। সরে গেলাম মানে ওই যে প্রথম হচ্ছে নোংরা ছবির বিলে সরে গেলাম। আমি সবসময় চেষ্টা করি, লাস্টও চেষ্টা করলাম যে কিছু করা যায়, ছবি লস করছে ঠিক আছে, আবার এই লাইনে টাকা কিছু আসবে কিছু যাবে, কিন্তু ওই যে আইন থাকতে হবে। তো এখন আমি হলের সিনেমা ছবি চালাবো, আমি কী করে চালাবো বলেন, হলের মেশিনের ভাড়া আমাকে দিতে হচ্ছে, ডিজিটাল হওয়ার পরে একদল লোক মেশিন কিনে ভাড়া দিচ্ছে, সেটাকেও আমাকে দিতে হচ্ছে, তাদের 3 টাকা করে টিকিট দিতে হচ্ছে। এখন নেই শৃঙ্খলা নেই, আমাদের কোনো অ্যাসোসিয়েশন নেই। আর মানে ওই যে বলছিলাম আপনাকে, আমি মাঝখানে সেন্সার বোর্ডে ছিলাম অনেকদিন, যেসব ছবি সেন্সারে যাচ্ছে এগুলো একটা ফিল্ম না, কিন্তু টেলিফিল্ম। কিছু ছেলে বানাচ্ছে নতুন ছবি, নতুন ছেলে এসছে, তারা সুন্দর ছবি বানাচ্ছে, কিন্তু তারা দর্শকের দর্শক বানাবার জন্য বানাচ্ছে না, তারাও দু এক জায়গায় সার্টিফিকেট আনবে, অ্যাওয়ার্ড পাবে, সিনেপ্লেক্সে ছবি এই জন্য বানাচ্ছে। এদের আমি বলি যে বাবা তোমরা দর্শক বানাও, দর্শক যত বানাও তাহলে ভালো ছবিও চলবে, কিন্তু তুমি একটা লোক গোষ্ঠীর জন্য বানাচ্ছ, লাভ নেই তো, ফিল্ম তো এভাবে টিকবে না। তো এখন কেউ কারো কথা শুনছে না, আর সত্যি কথা বলতে কি এখন ফিল্মের প্রতি মানুষের একটা ইয়ে কমে গেছে, সিনেমা হল নাই। এত কিছুর মধ্যে দিয়েও কিছু কিছু ভালো উদ্যোগ তো অবশ্যই আছে, বললাম না আমি সেগুলোকে কী করে আরও মানে এই জোরালো করা যায়। আমি উদ্যোগটাকে বলছি আর কি, যদি আমরা একটা ওই মানে গোষ্ঠীগতভাবে যদি চেষ্টা করি, যেমন আজকে আমি বলতে পারি আজকে যেসব ছেলেগুলো ইয়াং ছেলে ফিল্মের বিশেষ, আমি আমার লাইনে কথা বলি, কিছু ছেলে ভালো বানাচ্ছে ছবি, তাদের চিন্তাধারাও ভালো, এদের তো মাস্ক পেপারে চিন্তা করতে হবে। রাজা ভাই, ফিল্ম নিয়ে তো অনেক কথাই হলো, তবে কথার তো শেষ নেই, বলতে গেলে আরও অনেক কথা বলা যেতে পারে। আপনি তো অনেকবার জাতীয় পুরস্কার পেয়েছেন চলচ্চিত্রে। আমি জাতীয় পুরস্কার অ্যাজ এ বেস্ট অ্যাক্টর পেয়েছি বোধ হয় 5 বার কিছু হওয়ার পেয়েছি, তারপরে আজীবন সম্মাননা পেয়েছি, লাস্ট যেটা আবার বিরাট অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে যে স্বাধীনতা পুরস্কার চলচ্চিত্রে আপনার অবদানের জন্য। এটা তো আমাদের দেশের সর্বোচ্চ সর্বোচ্চ পুরস্কার।
তো এই যে পুরস্কার পাওয়ার যে অনুভূতি, আমার পুরস্কার পাওয়ার থেকে আবার আমি বলি, সবচেয়ে বলি আমি যে আমার সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে এই দেশের মানুষ। আমি খুব প্রাউডলি বলি, গর্ব করে বলি যে পৃথিবীতে বোধহয় আমি একমাত্র নায়ক যে পাঁচ দশক ধরে উইদাউট এনি স্পট আপামর জনতার, আজকে সেই 7-8 বছরের ছেলে সেও এসে আমাকে হাত মিলাচ্ছে, তোমাকে দেখেছি টিভিতে, 80 বছরের 70 বছরের বুড়াবুড়ি তারা বলছে আমি আপনার ফ্যান। এর থেকে বড় অ্যাচিভমেন্ট, এর থেকে বড় পাওয়া পুরস্কার কিন্তু আমার আর কিচ্ছু নাই, আর কিচ্ছু সত্যি বলছি। আমি মাঝে মাঝে খুব ইমোশনাল হয়ে যাই, এত ভালোবাসা এই লোক দিল কেন, কোনো কারণ আছে? আমি তো একটা ওই একেবারে বিরাট বিরাট শিল্পী না, বিরাট কিছু করিনি, সারা পৃথিবী জয় করিনি, ভাঙেনি চুরি, কিন্তু আমি আমার দেশের মাটিতে দেশকে ভালোবাসেছি, দেশের প্রতিটি ধনী কণাকে আমি ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, তাদের চিন্তা করে আমি যেভাবে এসছে, কোনো থিওরি নাই, কিন্তু যেভাবে একটিকে এসে আছে করে গেছে, ওই গ্রামের পাঠ করছি ঢুকে গেছে, ঠিক আছে একটা ক্যারেক্টার জানা ছিল আছে এরম হবে, আচ্ছা এই বড়লোকের পাঠ করছি বাদি থেকে বেগম এরম হবে, এই যে এদের মনে মেনে যে আমি বসে ঢুকে গেছি, এদের যে ভালোবাসা এই দেশের মানুষের, এক্সাম্পল দিই আমি, মাঝখানে আমি তো জানি না, আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, প্রায় 22 দিন আমি ভেন্টিলেশনে ছিলাম, কমাতে ছিলাম, তো হসপিটাল থেকে বুলেটিন নেওয়া শুরু করলো, নিচে নিচে একটা মসজিদ আছে ওই ইউনাইটেড হসপিটালে, সেখানে আমার ফ্যানরা বসেই আছে, নামাজই পড়ছে, এটা খুব কম পাবেন, অবশ্যই খুব কম পাবেন, নামাজ পড়ছে যে উনি খবর দেন, একটা রোজে গেছিল কোনো যে ফেসবুক টেসবুকে যে আমি মরে গেছি, আর তারা বিশ্বাসও করছে না, ছবিও দিতে পারছে না তারা, তো পরবর্তী পর্যায়ে এক মহিলা রোজ সন্ধ্যাবেলা ওই গিয়ে বলছে না দেখেন এই অবস্থা অবস্থা, বড় বড় জন আমি বাড়ি সুস্থ হলাম, চলাফেরা শুরু করলাম, আমার ছেলেরা তখন আমার জামাই থাকতো যশোরে, উনি পোস্টিং আমার এয়ারফোর্সে আছে, ছেলেরা আমাকে নিয়ে গেল বেড়াতে, তো আমার একটা অভ্যাস আমি যখনই গাড়িতে কিন্তু ঘুরে বেড়াতে ভালো লাগে আমার, আপনার এই সব জায়গায় কিন্তু আমি গাড়িতে ঘুরেছি, তো ঘুরে আসার পথে একটা দোকানের রাস্তা ধারে যে বড় বড় চা দোকানগুলো হয় না, ঢুকে পড়ি আমি চাটা খাই, তো কিছু তো দেখেছি স্যার আপনি কেমন আছেন, আমি আপনি, তো লোকটার প্রথম কথা হচ্ছে স্যার এখন আপনি কেমন আছেন, মানে ওই স্যার সব খবর রাখি আপনার কোথায় কী হয়েছে কবে কী হয়েছে, এখন মন ভালো আছি, দেখো না চা খাওয়া আশপাশে খবরের লোকজন হচ্ছে, ওর একটাই কথা, তখন এই লোকগুলো আমার ব্যক্তিগত এই খবরগুলো তারা রাখে, আমি অসুস্থ এবং পয়েন্ট টু পয়েন্ট বলছে আমার এই সব, তো আমার ছেলে দুজন ছিল আমাকে দেখ তোরাও তো হিরো, তোরাও তো হিরো দেখ আপনার কাছে আমরা কী, তো আমার সবচেয়ে বড় পুরস্কার ভাই এই দেশের মানুষের কাছে যে আমি ভাগ্যবান, সত্যি ভাগ্যবান। আপনি ওই সময় উর্দু ছবি অফার ছিল করেননি কোনো প্রশ্নই আসে না, যেমন আমি কলকাতা যখন আমার দেশ স্বাধীন হলো কলকাতা থেকে কিন্তু বেশ কিছু ছবির অফার এলো, তরুণ মজুমদার থেকে শুরু করে সব বিনাচল ছবির অফার এলো, এমন দেখেন সরি আমার আজকে যুদ্ধ বিধ্বস্ত দেশ, আমি যদি এখান থেকে অনেক যাই আমার ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে, সত্যি তাই সত্যি তাই, তখন আমি যাবো না করে তারা বাইন্ড করলো, পরবর্তী পর্যায়ে ইদানিং আমি যখন বৃদ্ধ ক্যারেক্টার করা শুরু করলাম তো আমার অফার এলো যে করতে হবে, তো এখানকারই ছেলে একজন স্বপন সাহা বলে যে আমার এই ছবি যদি করতে হয় বা বাবার ইচ্ছা কর তাহলে আপনাকে ছাড়া হবে না, আমি তো আমি তোর রাইট দিলাম তুই কর না আসতে হবে, ছবিটা করলাম কপালে এমনই যে ওখানে বাংলাদেশ থেকে বেশি হিট হয়ে গেল। আচ্ছা তারপরে পরপর কিন্তু আমি 14-15টা ছবি করলাম, তোর এখানে ওই যে বললাম না আমি তো একটু রিল্যাক্স চাচ্ছিলাম, এখানে ভালো লাগছে না, ফ্রাস্ট্রেটেড, নোংরা ছবি হচ্ছে, অ্যাডজাস্ট করতে পারছি না, আর ঠিক আছে যাই ওখানে যাই, ওখানে গিয়ে আমি 14-15টা ছবি করলাম, আমার ওয়াইফ বলে দেখো তুমি আর কোনো ছবি করো না, ছেলেরা বলে দেখেন আপনি ওখানে গিয়ে শ্যুটিংয়ে যান আমরা খুব দুশ্চিন্তা থাকি, আমি ঠিক আছে ওটা বাদ দিয়ে দিলাম, আর ওদের এখন যেটা ছবি হচ্ছে যে তোমাদের এখন যা ছবি হচ্ছে সব তো তামিল ছবি রিমেক হচ্ছে, হ্যাঁ তামিল ছবি রিমেক হচ্ছে বলে এটা করা সম্ভব না, আমি করি না, হ্যাঁ এখানেও করছি না, দেশটাকে ভীষণ ভালোবাসি, খুব ভালোবাসি আমি দেশের প্রত্যেকটি ধুলি কণাকে ভালো, কারণ আমার ছেলে মেয়েরা দেখেন কেউ বিদেশে যায়
ছেলে জব পিকার আছে, আমার জামাই টামে মার্শাল্লাহ, আমি সব তো যে আমার প্রফেশনে আমি যেমন সাকসেসফুল, আমার পারিবারিক জীবনেও তাই। আমার সোনার সংসার যাকে বলো না, সে জয়েন্ট ফ্যামিলি এখনও পর্যন্ত আছি আমরা, সুন্দর একটা জীবন কাটাচ্ছি নাতি নাতিনি। ওই যে ওর হাইফাই নাই, সব আল্লাহ আবার দিয়েছে, কিন্তু হাই ওই ওর ভয় নাই, আল্লাহ চালাচ্ছে। এখন আমি দার্বিক, আমার বাড়ির ছেলে বউরা মেয়েরা সেই বোরখা পরে হিজাব পরে ঘুরে বেড়াচ্ছে, পাচক তোর নামাজ কারো কাজে করো ক্ষমতা নেই, পড়তে হবে, সব কিছু আছে, আবার করো, ভর্তি করো, বার্থডে করো, জন্মদিন করো। একটা জিনিস আমি জানতে চাই একটু, আপনি কি আঞ্চলিক ভাষায় ছবিতে অভিনয় করেছেন? করেছি, দু একটা ছবিতে করেছি, খুব বেশি করতে এখন আমি আমার কেন মনের মধ্যে প্রশ্নটা এলো, আপনি কলকাতায় বড় হয়েছেন এবং পরিশীলিত বাংলাটা সব কিছু আপনার মানে একদম আয়ত্তে, সেখান থেকে চট করে পূর্ববঙ্গের আঞ্চলিক ভাষায় আসা কিন্তু কঠিন কাজ। প্রথম দিকে পারতাম না, অনেক কষ্ট করে প্র্যাকটিস করে 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 ইদানিং একটু পারি আর কি, ইদানিং ভালো পারি, ইদানিং আঞ্চলিক ভাষা ভালো পারি। চলচ্চিত্রে আমি দেখিনি, কিন্তু আজকাল যে আপনি লক্ষ্য করেছেন কি না যে আমাদের টেলিভিশন নাটকে এই যে একটা ধারা তৈরি হয়েছে যে যাইতেছি খাইতেছি, ঠিক আঞ্চলিক ভাষাও নয়, একটা মিশ্র ভাষা, উদ্ভট ভাষা, এই ভাষাটি নিয়ে যদি আপনি, আমি বকা দিয়েছি যারা ছবি বানাচ্ছে, বলো যে এই ভাষা তোমরা কোথায় পেয়েছো, উত্তর দিতে পারে না, দাম বলবো না, সামনে সামনে ছুটি যাবে, তারা শ্রদ্ধা করে আমার যে তোমরা এই যে এই ভাষাগুলো কোথায় দেবো, আমরা যেখানে একটার সময় আমরা চলচ্চিত্রের একমাত্র চাকর ফাকর ছাড়া কিন্তু লোকাল ভাষা আমরা করকাল ভাষা ইউজ করতে দিতামই না, চলচ্চিত্র দিয়ে কিন্তু ভাষা আমরা অনেক লোককে শিখিয়েছি। আমার বাড়িতে যে একটা মেড সার্ভেন্ট আসে, বাড়ির সার্ভেন্ট আসে, সে কয়েকদিন পরে কিন্তু আমাদের ভাষা বলার চেষ্টা করে, বটে চেষ্টা করে, তোমার ভাষাটা খুব সুন্দর জিনিস তো শেখাও, কিন্তু ওরা যেটা অদ্ভুত ব্যাপার করে কোত্থেকেই ভাষা পেয়েছে, আমার মাথায় আসে না ভাই এটা কার ভাষা, কোন দেশের ভাষা, ওরা করে যাচ্ছে এবং চলছে, ছবি চলে যাচ্ছে। আপনি তো এই বিভিন্ন সম্মাননার পাশাপাশি আপনি ইউএনএফপিএ ওই জাতিসংঘের যেটা যে প্রতিষ্ঠানটি আপনার পরিবার পরিকল্পনা নিয়ে কাজ করে, আপনি তাদেরও শুভেচ্ছা দূত, এটা নিয়ে আপনি কী ধরনের কাজ করেন? আমি মোটামুটি যা পেরেছি করেছি, এখনও করি। এদের মেনলি ছিল যে বাল্যবিবাহটা আটকানো, প্লাস আমরা যেটা সবচেয়ে প্রবলেম হয় কি যে একজন স্বামী তার ওয়াইফ যখন প্রেগনেন্ট হয় সে আর তাকে দেখে না, দায় এনে বাচ্চাটাকে ডেলিভারি করায় মরে যায়। এর উপর আমি করেছি, প্রত্যেকটা এরিয়ায় কিন্তু আমাদের একটা করে ক্লিনিক আছে, সেমিনেশন আছে, তো এটাকে তাদের উদ্বুদ্ধ করা হয়েছে। তো মোটামুটি আমি যেদূর পেরেছি, যেখানে যেখানে পেরেছি আমি কাজ করেছি, করছি এখন। তো এখনও কি অভিনয় করছেন? অভিনয় আমি এখন আর করছি না, যদি ভালো চরিত্র পাই ছাড়িনি, কোনো অভিনেতা কিন্তু রিটায়ার করতে পারে না, এটা বলে যারা বলে তারা বেকার বলে, তারা মিথ্যা বলে, কোনো অভিনেতা কিন্তু রিটায়ারমেন্ট নাই, ভালো চরিত্র জীবনে এসে যেতে পারে। আমি তো শ্রেষ্ঠ চরিত্র পেয়েছি আমি বলতে পারবো না, হয়তো আর আমার চরিত্র এসে তখন আমি কী করবো, রিটায়ার করে বসে থাকবো, তো সেই জন্যে ভালো চরিত্র পেলে করবো। আমার ছোটো ছেলেরা নাটক টাটক কিছু করে, টিভি টিভি নাটক করে, ও মাঝে দু একটা চরিত্র আমার কাছে আনে, এটা করে দেন না আব্বা, আমার চাল করে দিই। আপনার বিয়ের ঘটনা তো শুনেছি, আপনার এক ছেলের জন্ম হয়েছিল কলকাতায়, কলকাতায় আর বাকি তিনটে জন্ম এখানে, এখানে এসে কয়জন? এখানে আমার তো বড়ো মেয়ে, ওই যে ছেলে, ছোটো মেয়ে, ছোটো ছেলে, এখানে চারটে বাচ্চা, চারটে। তো ওরা কে কী করছে, বা বড়ো ছেলের নাম কি? বড়ো ছেলে বাপ্পারাজ, তো ও তো অভিনয় করছিল, হ্যাঁ অভিনয় করছিল, আজকাল তো করছে বলে মনে হয়, ওই আমার মতো ভালো ছবি ছাড়া করবে না, আচ্ছা দু একটা ছবি পেলে করে, ওই তো প্রতিবাদ করে সেট থেকে বেরিয়ে এসেছিল না 85-80-তে, আচ্ছা আমি এসব ছবি করবো না, আমার ছোটো ছেলেও তো ছবি করে, নাটকের প্রোডাকশনগুলো করছে, আচ্ছা সম্রাট, সম্রাট বেজি ছেলেটা হঠাৎ করে ক্যানাডা গেছে, ওর বাচ্চারা ওখানে পড়াশোনা করছে, তো ওখানে গেছে, বড়ো মেয়ে তো আমার মারা গেছে, ছোটো মেয়ের জামাই হচ্ছে এয়ারফোর্সে আছে। ছোটো মেয়ের নাম কি? ময়না, ময়না, আচ্ছা। ও ও এই সব ছেলেমেয়ের ঘরে আপনার নাতি নাতনি আছে? সব ঘরে আটটা নাতি নাতনি, তার মধ্যে দুটো নাতি, বাকি সব নাতনি। আচ্ছা তাহলে তো ভালো, ঘর একদম ঝলমল করছে। আমার বউ ভালো বলে যে তুমি সারা জীবন আমাকে জানিয়েছো, তো এখন এইগুলো এসছে তোমাকে জ্বালাতে। তো আপনার স্ত্রী সহধর্মিনী, তিনি কোনোভাবে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন না? প্রশ্ন কোনো দিন ইন্টারভিউ সে দেয়নি,
আপনি জান না কে বলে আমার ইন্টারভিউ দেন তো ভাবি আপনার চাটা খাই বলে আপনি বাড়ি যান একদম গৃহিণী একদম গৃহিণী আবার লাগছে তার একটা বিরাট কন্ট্রিবিউশন আছে আর একটা সময় আমি যখন এখানে জন মানে জোয়ানির চারদিক থেকে নানান প্রলোভন কিন্তু সে ধর আমার স্বামী ফেরত আসবে আমার স্বামীকে কেউ টানতে পারবে না মিস আন্ডারস্ট্যান্ডিং যেটা যেটা আমার শ্রদ্ধে উত্তম কুমারের সঙ্গে হয়েছিল বা এদের হয়েছিল এইসব কোনো প্রশ্নই আসছিল আপনি এখন একটা শুনেছি যে আপনি একটা ডকুমেন্টারি ছবি করছেন একটা ডকুমেন্টারি আমার আছে সেটা অনেকে অনেক নাম দিয়ে রেখে দাপন কাপড় দিয়ে রেখে কেউ রেখেছে কেন আমার শেষটা যারা শ্যুট করবে তারা ওটা যারা ওটার মধ্যে যেন জয়েন করে দেয় বাকি এটি থাকবে আমার লাইফের ওপরে আরও অনেকে আর করছে তো এটা কী হবে না আমি জানি না শ্রদ্ধাবত্তা কোথায় আছে না আছে জানি না ওটা আছে বাস আল্লাহর ইচ্ছে সব এই ছবিটাই হবে জীবনের শেষ ছবি শেষ ছবি এটা তো শেষ ছবি আসলে শেষ কোথায় দেখেন আমি বলি মানুষের একটা কথা আজকে বলি আপনাদের আমি যখন প্রথম গত দু বছর আগে যে রোজার সময় এই সিওপিডি অ্যাটাক হলো আমি গেলাম হসপিটাল মধ্যে জ্ঞানে ছিলাম তারপর কিন্তু 22 দিন কোনো জ্ঞানে ছিলাম না আমি কোথায় ছিলাম মরেছিলাম না মরার থেকে ফেরত এলাম মরণের ওপর থেকে ফেরত এলাম আমি কিচ্ছু বলতে পারবো না তো এটাই বোধহয় মরণ তো প্রত্যেকটা মানুষের উচিত বাবা যে আমি একদিন যাবই আমি যাবই সব কিছু সব ছেড়ে ছুড়ে তো তখন তো আমি কেউ বলতেও পারিনি আমি যখন জ্ঞান হারিয়ে ফেললাম ছেলেকে বলতে পারি এই অমুক জায়গায় অমুক আছে তোর কাছে ইয়ে আছে তোর কাছে বলতে পারিনি ওরাও কিছু বলতে পারেনি কিন্তু যখন আমি 22 দিনের পর আস্তে আস্তে দেখছি আমার বউ দূরে দাঁড়িয়ে আছে ছেলের বউগুলো কাঁদছে কাছে ডাকি দাম মনে নাই তো এই চিন্তা করছি আমি ফিরে আসছি স্লোলি তো এই যে আমার জীবনের থেকে এই দিনগুলো গেল বোধহয় এটাই মরণ বোধহয় তো রাজীব ভাই শেষ করি আজকে এখানে ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ আমার তরফ থেকে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনার দর্শকদের আপনিও ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ ভেরি মাচ শুধু দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম আমাদের প্রিয় অভিনেতা নায়ক রাজ্জাকের সঙ্গে যিনি জীবদ্দশায় কিংবদন্তিতে পরিণত হয়েছেন তার দীর্ঘ কর্মময় জীবনের নানা জানা অজানা কথা আমরা শুনলাম কথা হয়তো অনেক বাকি রয়ে গেল একটা জীবনের সব কথা এই স্বল্প সময়ের মধ্যে ধরে রাখা কঠিন আমরা প্রার্থনা করি তার পথ চলা সুন্দর হোক দীর্ঘ হোক তিনি সুস্থ থাকুন সক্রিয় থাকুন আপনাদের সবার মঙ্গল কামনা করে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি সবাইকে ধন্যবাদ